হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে পৌলমি সিথি ট্যারি চ্যানেলে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, বাইরে উঠেছে খুব সুন্দর ঝকঝকে একদম রোদ, আর এই রোদ উঠলে আমার মনটা তো খুশি একদম ভরে যায়। তো চলো আর অন্য কোনো কথা না বলে আজকে দিনটা স্টার্ট করা যাক। তো দেখতে থাকো, আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো, ভাবলাম বাইরে আকাশটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আকাশটা দেখতে কি ভালো লাগছে, পুরো খুব সুন্দর রোদ উঠে গেছে, চারিদিকে একদম ঝকঝক করছে। আর ওখানে দেখো ওই বাড়িটাতে আরও অনেক অনেক কত হলুদ কালারের ডালিয়া ফুটেছে, উফ দেখতে কি ভালো লাগছে। আর এদিকে আকাশ দেখো, পুরো নীল রঙের আকাশ, একদম মেঘবিহীন আকাশ যেটাকে বলে, সেই আকাশ। মন্দিরের দরজা বন্ধ। আর এই আমার এই গাছে এসেছে কত কত কুঁড়ি। তো আজকে দিনটা খুব ভালো, মানে ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু বেশ রোদ উঠেছে, তো খুব মজা হচ্ছে। তো দেখতে থাকো আজকে দিনটা, আশা করছি ভালো লাগবে। দেখো গরম গরম চা এখানে শীতের সকালে হাজির হয়ে গেছে। চাটা আজকে আমি করে আনলাম, আর চাটা করেছি আজকে যেহেতু একটু মায়েরও গলা ব্যথা আর আমারও গলা ব্যথা, তো চাটা করেছি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে লিকার চাই করেছি, কিন্তু একটু দারচিনি দিয়েছি, এলাচ লবঙ্গ। তো এগুলো এখন দারচিনি বা এলাচ লবঙ্গ দিয়ে চা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো বলছে। তো সকাল সকাল গরম গরম চা নিয়ে চলে এসেছি। তো এবার আর এখানে মা বসে বসে ফোন ঘাঁটছে, তো এবার মা আর আমি মিলে চাটা খেয়ে নেব। তো দেখতে থাকো। আর এই দেখো বাবা এখানে সকাল সকাল এক গাদা বাজার নিয়ে চলে এসেছে। তো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি বাজার এনেছে। এটা এনেছে সেই সরু সরু যে সিমাইগুলো হয়, সেই সিমাইগুলো সরু একদম, যে সরু সরু যে সিমাইগুলো হয় ওই সিমাই এনেছে। আচ্ছা এখানে আছে দেখো খুব টাটকা একটা ব্রোকলি, খুব সুন্দর দেখতে লাগছে এটা, দেখতে মানে খেতে যত না ভালো লাগে দেখতে তত বেশি ভালো লাগে। তো খুব টাটকা একটা ব্রোকলি। আর গাজর এনেছে প্রচুর, বোধহয় গাজরে হালুয়া করবে বলে বোধহয়, মানে মা গাজরে হালুয়া করবে বলে বোধহয় গাজর আনিয়েছে। আর এখানে সব আরও কী কী সব, এখানে একটা ছোট্ট দেখে পেঁপে এনেছে। আর এখানে সব এই দেখো পটল, দাঁড়াও বাবা পুরো বাজারে তুলে নিয়ে চলে এসছে মনে হচ্ছে। এখানে দেখো কত বাজার, অসময়ে পটল এনেছে। তো এখন তো পটল বেশ কচি কচি খেতে ভালোই লাগবে। তো এখানে এনেছে পটল আছে, তারপর সব মিক্স করে নিয়ে এসছে আলাদা আলাদা করে, পরে বেছে দেওয়া হবে। পটল, শিম, তারপরে হচ্ছে বিনস, তারপরে হচ্ছে মটরশুঁটি, এই দেখো এগুলো সব নিয়ে এসছে। তো মনে হচ্ছে পুরো বাজার তুলে নিয়ে চলে এসছে। তো ওই 1 কেজি গাজর এনেছে, আর সিমাই এনেছে, আর এত বাজার এনেছে। তো দেখা যাক আজকে বাজার দিয়ে এত কি রান্না করে, তো দেখতে থাকো। আর এই দেখো এখন চলে এসছে মুখের সামনে গরম গরম 2 কাপ কফি, 1 কাপ ছোট যে কম কফিটা আছে সেটা মায়ের আর বড়টা আমার। তো এখন একটু কফি খেয়ে নেব, কফি খেয়ে নিয়ে মানে যেহেতু স্নানটা করেছি ঠান্ডা জলে, খুব ঠান্ডা লেগে গেছে, তাই এই গরম গরম কফি খেয়ে একটু শরীরে এনার্জি ফিরিয়ে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন বাজে 12:00, আর এখন চলে এসেছি তোমাদের সামনে। তো একটু বেরিয়েছিলাম, কারণটা হচ্ছে মা অনেক দিন থেকে বলছে যে মায়ের মিক্সি মেশিন চাই, মিক্সি মেশিন চাই, নতুন মিক্সি মেশিন, পুরোনোটা নাকি আজ মানে পুরোনোটা নাকি দেখতে খারাপ হয়ে গেছে, তো ইউজ হচ্ছে না, তো মানে ইউজ করা যাচ্ছে না, তো মায়ের নতুন মিক্সি মেশিন চাই। তাই আমি আর বাবাই সামনে বেরিয়েছিলাম একটু গ্রেট ইস্টার্নে, তো ওখান থেকে গিয়ে একটা মায়ের জন্য নতুন মিক্সি মেশিন নিয়ে এলাম। তো এবার
এবার মাকে ওটা হ্যান্ড ওভার করে দিই, আর তোমরাও দেখতে থাকো, স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে। দেখুন নতুন মিক্সি মেশিন আবার মা কিনলো, মানে মা গিফটের ওপর গিফট পেয়েই যাচ্ছে, ভাগ্যটা এখন মায়ের খুব ভালো চলছে। যিনি একটার পর একটা গিফট বাগিয়ে যাচ্ছেন, আবার আজকে এসে মিক্সি মেশিন। মা দেখাও খুলে, প্রেস্টিজে মিক্সি মেশিন এসছে না, আগেরটা অবশ্য খারাপ হয়ে গিয়েছিল, তাই নতুন মিক্সি মেশিন। এই দেখুন মায়ের নতুন মিক্সি মেশিন, দেখতে অসাধারণ সুন্দর মডেলটা হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখুন সেই বিখ্যাত পমফ্রেট মাছ, এই যে বাবা অলরেডি খেতে বসে পড়েছে। শুরু করো, বাবা বসে পড়েছে, এবার মা এলেই আমরা সবাই মিলে বসে খেয়ে নেব। এই যে আমি আর মা সন্ধ্যাবেলা চা এবার খাবো, মা বসে আছে চা খাওয়ার জন্য। মা কিছু বলবে, কিছু বলো। কি বলবো, গরম গরম চা, শীতের দিন, এই যে চা, এই সকালবেলা আর সন্ধ্যাবেলা আমাদের দুই মা মেয়েতে বসে মানে একসাথে বন্ধুর মতো চা আমরা খাবোই, না হলে আমাদের টাইম পাস মানে, না হলে ঠিক মানে সেই দিনটা মনে হয় দিনই গেল না। তো এবার চা খাবো আমরা, সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমাদের সারাদিন খুব ভালোই কাটলো। আর দেখো আমি কী নিয়ে চলে এসেছি, সন্ধে সন্ধে বাবা বাজারে গিয়ে গরম গরম সিঙ্গারা নিয়ে আসলো, তো শীতে সন্ধে সিঙ্গারার কফি খুবই জমে যাবে, তো এইবার সবাই মিলে খাওয়া শুরু করব। তো তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো আজকে ডিনারের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই, আছে হচ্ছে মটরশুঁটির কচুরি, আর আছে সাদা ধনিয়া আলুর দম, আর আছে এখানে হচ্ছে ছানার পায়েস বা রসমালাই, যেটা খুশি বলতে পারো। আর মা ওখানে বসে পড়েছে খেতে, মা খাও টেস্ট করে বলো কিরকম হয়েছে। তো এই শীতের দিনে একদম পুরো আজকে ডিনার একদম পুরো জমে যাবে, কিরকম হয়েছে। তো মা এখন খেতে বসে গেছে, আমিও এবার ডিনার করে নেব, তো চলো ডিনারটা করে নিই।